হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই চ্যানেল সব সময় কথার মধ্যে কথা বলিস না, ঠিক আছে? তোর চ্যানেল মানে কি? তুই ছোট পাপড় পার্টি, পাপড় পার্টি, ওই যে একা একা দেখো, একা একা পাপড় বানিয়েছে, সব খাওয়া হয়ে গেছে আমাকে না দিয়ে। ওরা আরে আমিও খাচ্ছি না। আর ওর মুখটা দেখো, ওর মুখটা দেখো, ওর মুখটা দেখো, রং ফং মেখে এসে কি করেছে। যাই, তোর সাথে কথা বললে আমার ব্লগটা নষ্ট হয়ে যাবে। হ্যালো গাইস, আবারও হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি কখনো দেখিনি, ও দেখেছে অনেকবার। এত স্যাড লাগলো আমার, ও বলছে ইন্টারেস্ট নেই, বাট আমার একদম ভুলভাল ফিল্ম গুলো সেন্সি নেই, যখন তখন মরে দিল। টাটা বাই বাই। তো এটা হলো আমাদের মেকআপ রুম, মেকআপ রুমটা তোমাদের দেখাই। দেখো আমি নাইটি পরি, চ্যান হো চ্যান হো মেরে দিল। খারাপ লাগছে না? এই যে লাইটস, এই যে পর্দা, লালা, এই যে মেকআপ আর্টিস্ট, এই যে ফ্লাওয়ার্স, এটা আমাদের অগোছালো বেডরুম। গাইস এই দেখো ফিশ, দেখো আমার নিউ একটা ঘড়ি এসেছে। আর এই দিকে হলো রুম, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে গিয়ে, এই যে টিভি, টিভিতে সিরিয়াল চলছে। এটা তো চলো আমরা রান্নাঘরের দিকে যাই। এটা ঠাকুর ঘর, এখানে ঠাকুর আছে, ঠাকুর ঘর। এটা আমাদের এসি রুম, এটা আমাদের বেডরুম, এসি চলছে। আর এই যে আমার ওয়াচ, দেখো এটাতে কোনো ফটো নেই, এটা আমার ওয়াচ। আর এই যে একটা পেন্টিং আছে, এখানে একটা টেডি আছে, আর এটা আমার মা। এটা বাথরুম, বাথরুমটা দেখানোর কিছু নেই। আর এই যে কিচেন, এখন কি রান্না হচ্ছে, এখন ভাত, এই যে ডাল, এর মধ্যে কি আছে, চিকেন। আর এটা তোমরা সব কিছু দেখে নিয়েছো, মানে আমি এখানে এসেছি, ঘরটা কেমন। এটা তো যেহেতু কোয়ার্টার, সেজন্য অত সুন্দর করে রং টং করা নেই, অত সুন্দর করে রং টং করা নেই। ঘরে অনেক কোনো বেশি ফার্নিচারও নেই, সিম্পল কয়েকটা জিনিস আছে। আর এখানে এটা তাও অনেক ভালোই আমাদের ঘরটা। আশেপাশে অনেক কোয়ার্টার আছে যেগুলোর মধ্যে অনেক কম স্পেস। একটা দুঃখের খবর, আমাদের ফ্যান খুলে দিয়েছে, দেখো ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য খুলে দেওয়া হয়েছে। আমি গরমের মধ্যে বসে আছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখে একটু বলো। আমি যেহেতু নিউ ব্লগার, নিউ ইউটিউব, কমেন্টে বলবে প্লিজ ভালো লেগেছে কিনা। কমেন্ট করো, শেয়ার করো যদি ভালো লাগে। এটা শেয়ার করার মতো কোনো ভিডিও না যে শেয়ার করতে হবে, তোমরা দেখো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, না ভালো লাগলে করার দরকার নেই। কারণ আমি কারোর কাছ থেকে ওই যে লাইক করো কমেন্ট করো এটা মানে বলতে আমার খুব কেমন একটা লাগে। আর এই যে দস্য, ওর নাম আমি দিয়েছি এবার দস্যু এসে। আমি এর নাম দিয়েছি স্যানারিটা। স্যানারিটা তো আমার এমনি নাম, তুই কি নাম দিবি তাহলে? আর পাগলি, খুব পাগলি, পাগলি তোরে, পাগলি তোর পাগলা কই, মুটকি তোর মুটকা কই। টাটা বাই।